যারা প্রথমবার আমাদের চ্যানেলটি দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ যৌন মিলনের অসাধারণ উপকারিতা জানলে আপনি অবাক হয়ে যাবেন একটি অনুরোধ এই ভিডিওটি শুধুমাত্র প্রাপ্তবয়স্করা এবং বিবাহিতরাই দেখবেন যৌন মিলন বা ক্রিয়া একটি অতি সাধারণ প্রক্রিয়া মানুষের এবং অন্যান্য জীবজন্তুর আমরা যেমন খাই ঘুমাই অন্যান্য কাজকর্ম করি ঠিক তেমনি যৌনক্রিয়াও একটি সাধারণ কাজের মধ্যেই পড়ে একটি চাহিদা আমাদের শরীরের জৈবিক চাহিদা এর থেকে বেশি কিছু নয় আর আমাদের চাহিদাগুলো যখন পূরণ হয় না তখন শারীরিক এবং মানসিকভাবে আমরা দুর্বল বা অসুস্থ হয়ে পড়ি যৌনাকাঙ্ক্ষা সাধারণত সব থেকে বেশি থাকে আঠেরো থেকে পঁচিশ বছর বয়স পর্যন্ত আমাদের সমাজে বিবাহ নামক যেই বন্ধনটি রয়েছে তার মূল উদ্দেশ্যই কিন্তু এই যৌন মিলন কারণ এটি যদি সঠিক সময়ে না পাওয়া যায় তাহলে নানান দিক থেকে নানান অসুবিধে হতে পারে তাই আমরা সামাজিক প্রথার মাধ্যমে নারী পুরুষের মিলনকেই একসূত্রে গেঁথে দিই যৌন মিলন ছাড়া বিবাহের আরও অন্যান্য দিকগুলোও আছে তা আজকে বলার জন্য নয় আজকে অন্য একটি টপিক বলছি তাই যদি কখনো সম্ভব হয় পরে সেই বিষয়ে আলোকপাত করা যাবে এখন বলবো শারীরিক মিলনের কি কি উপকারিতা প্রথমত এই চাহিদা এক একটা সময় এমন প্রবল আকার ধারণ করে সেই সময় যদি সঙ্গম বা মিলন না ঘটে তাহলে মানসিক দিক থেকে এবং শারীরিক দিক থেকে বিপর্যস্ত হয়ে পড়ে মানুষজন পশু পাখি বা জীবজন্তুদের একটি নির্দিষ্ট সময় আছে সেই সময়ই তারা যৌন মিলন করে কিন্তু মনুষ্য জাতির সেই রকম কোনো নির্দিষ্ট সময় নেই উপকারিতা এক আপনি যদি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন তখন যৌন মিলন আপনাকে অনেকটাই শান্তি দেবে দুই আপনি যদি খুব অ্যাংজাইটিতে ভোগেন অর্থাৎ খুব দুশ্চিন্তা সেই সময় যদি আপনি যৌন মিলনে লিপ্ত হন তাহলে আপনার দুশ্চিন্তা বা অ্যাংজাইটি বা টেনশন কেটে যাবে যৌন আকাঙ্ক্ষা যদি আপনি জোর করে অবদমিত করে রাখেন তাহলে আপনি শারীরিক এবং মানসিক দিক থেকে বিপর্যস্ত হয়ে পড়বেন তিন আপনার যদি ঘুম না আসে রাত্রিবেলা শুয়ে এপাশ এপাশপাস করছেন কিন্তু ঘুম আসছে না সেই সময় যদি আপনি যৌন মিলনে লিপ্ত হন তাহলে আপনার সহজেই ঘুম আসবে চার আপনি যদি অতিরিক্ত মানসিক চাপে ভোগেন তাহলে যৌন মিলন আপনাকে সেই মানসিক চাপ থেকে উদ্ধার করবে পাঁচ আপনার প্রতিদিনের স্বাভাবিক কাজকর্ম স্বাভাবিক রাখতে যৌন মিলন অত্যন্ত উপকারী অনেকে প্রশ্ন করেছেন যে কোন সময় যৌনকর্ম বা যৌন ক্রিয়া করলে ভালো এর উত্তরে বলি এর কোনো নির্দিষ্ট সময় নেই আপনি যে কোনো সময় করতে পারেন তবে আপনি সকালবেলা ঘুম থেকে উঠে আপনার স্ত্রীকে যদি জড়িয়ে ধরেন এবং যদি যৌন সঙ্গমে লিপ্ত হন তাহলে আপনার দিনটি খুবই ভালো যাবে এটি ছিল ছয় সাত স্বাভাবিক জীবনযাপন স্বাভাবিক চলার জন্য যৌনক্রিয়া অত্যন্ত উপকারী আট যৌনক্রিয়ায় বা যৌন মিলনে যেই সুখ অনুভূতি হয় সেই সুখটি আপনার জীবনের সুখের চাবিকাঠি দশ এবং সবথেকে ইম্পর্টেন্ট হল যদি মানুষ যৌনক্রিয়ায় লিপ্ত না হয় তাহলে সমাজ ঠিক থাকবে না সমাজ যাবার যাওয়ার ও প্রবল